শেফস ডিজাইনের টিমের পক্ষ থেকে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের চ্যানেলের রান্নাঘরে। আজ আমি আপনাদের সাথে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। একটা খুব হালকা মিষ্টি স্ন্যাক্স, বাইরেরটা অসম্ভব ক্রিসপি আর ভিতরটা নরম। অসম্ভব মজার হালকা মিষ্টির ক্রিসপি এই স্ন্যাক্সটা করতে কি লাগবে, কিভাবে করবেন, চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকের স্ন্যাক্সটা করার জন্য আমার মিষ্টি আলু লাগবে। আমি এখানে 500 গ্রাম মিষ্টি আলু সেদ্ধ দিয়েছি। আমি কমলা রঙের মিষ্টি আলুটা নিয়েছি। আপনারা অন্য যে মিষ্টি আলুটা পাওয়া যায় অন্য রকম সেটাও নিতে পারেন। মিষ্টি আলু যেই পানিতে সেদ্ধ দিয়েছি এই পানিটা আমি ফেলবো না, আলুর সাথেই শুকিয়ে নেব। এমনভাবে আলু সেদ্ধ করার সময় পানি দেবেন যেন অতিরিক্ত পানি না হয়, পানিটা যেন ফেলে দিতে না হয়। চুলাতে হাঁড়ির ভিতরেই মিষ্টি আলুর পানিটা মিষ্টি আলুর সাথে শুকিয়ে নিয়ে তারপরে খোসা ছিলিয়ে আলুটা আমি ভর্তা করে নিয়েছি। তারপরে ওই মিষ্টি আলুর ভর্তার ভিতরে কিছু দানা থেকে গেছে আর কিছু খোসাও থেকে গেছে। মিষ্টি আলুর ভর্তাটা খুব মসৃণ করে নিতে হবে আমার, তাই আমি একটা ঝাঁঝরির ভিতরে মিষ্টি আলুর ভর্তাটা রেখে তারপরে ছেঁকে নেব। একটা ঝাঁঝরির ভিতরে মিষ্টি আলুর ভর্তাটা রেখে দিয়ে তারপরে একটা চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে মিষ্টি আলুটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ভর্তা করার সময় যে আলুগুলি ভালোভাবে ভর্তা হয়নি আর যে খোসাগুলি ভালোভাবে ছেলা হয়নি, ছাঁকনিতে সেগুলি সব আটকে যাবে। যে কোনো ভর্তা করার সময়ও যদি আপনারা এভাবে করে নেন তাহলে ভর্তাটা খুব মসৃণ হয়। এই স্ন্যাক্স করতে যেরকম মসৃণ মিষ্টি আলুর ভর্তা লাগবে সেটা আমার করা হয়ে গেছে। আজকে ক্রিসপি স্ন্যাক্সটা করতে এই মিষ্টি আলুর ভর্তার ভিতরে আমার আরও কিছু উপকরণ মেশাতে হবে। অন্যান্য উপকরণগুলি এই ভর্তার সাথে মেশানোর আগে এই ভর্তাটা আমি কাজের সুবিধার জন্য পরিষ্কার একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছে। মিষ্টি আলুর ভর্তাটা একটা পরিষ্কার বাটির ভিতরে নিয়ে নিয়েছি। এখন এই ভর্তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ বা 100 গ্রাম ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ লবণ, 120 গ্রাম মজারেলা চিজ। এই স্ন্যাক্সে যে মজারেলা চিজটা ব্যবহার করবেন খেয়াল রাখবেন সেটাতে যেন কোনো লবণ না থাকে। এই যে শ্রেডেড এই মজারেলা চিজটা আমি নিয়েছি, এটাতে কিন্তু লবণ নেই, এটা লবণ ছাড়া মজারেলা চিজ। মিষ্টি আলুর এই মিশ্রণের ভিতরে আরও কিছু উপকরণ যাবে, তার আগে আমি মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জায়ফল গুঁড়া। জায়ফল গুঁড়ার বদলে আপনারা দারচিনির গুঁড়াও দিতে পারেন। জায়ফলের গুঁড়া দারচিনির গুঁড়া দুটাই এই স্ন্যাক্সের সাথে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মাখন। এই মাখনটাতেও কোনো লবণ নেই। এখন মিশ্রণটার সাথে জায়ফল গুঁড়া আর মাখনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। স্ন্যাক্স তৈরির জন্য আলু চিজের ডো আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা স্ন্যাক্সের শেপ দেব। কি দেখুন, ডোটার কনসিস্টেন্সি এরকম হবে। কুকিজ তৈরি করার জন্য ডো যেরকম হয় সে ধরনের। স্ন্যাক্সের শেপ দেবার জন্য আমাদের ডোটা বেলে নিতে হবে। বেলার সুবিধার জন্য ডোটা আমি একটা জিপলক ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। আপনাদের কাছে জিপলক ব্যাগ না থাকলে কোনো সিলিকন ম্যাট, পলিথিন বা প্লাস্টিক ডোয়ের উপরে দিয়ে তারপরে বেলে নেবেন, নাহলে কিন্তু বেলতে খুব অসুবিধা হবে। এই স্ন্যাক্সটার পুরু বা থিকনেস হবে প্রায় 1 সেন্টিমিটারের কাছাকাছি। সেই পুরুটা রেখেই ডোটা ফ্ল্যাট করে নেবেন। এই স্ন্যাক্সের জন্য যতখানি থিকনেস দরকার সেই থিকনেসটা রেখে ডোটা আমি ফ্ল্যাট করে নিয়েছি। এখন জিপলক ব্যাগটা কেটে নিয়ে আমি ফ্ল্যাট ডোটা বের করে নেব। জিপলক ব্যাগটা ডোয়ের ওপর থেকে আমি কেটে নিয়েছি। এখন এই ডোটা থেকে আমি স্ন্যাক্সের শেপ দেব। আপনারা আপনাদের পছন্দের শেপে কেটে নেবেন, আমি ফ্রেঞ্চ ফ্রাইজের শেপ করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে স্ন্যাক্সটা কাটার আগে ফ্রিজের ভিতরে বেশ কিছুক্ষণ রেখে দেবেন। ডোটা যদি একটু শক্ত হয় তাহলে আপনার শেপ দিতে সুবিধা হবে। এখন এই পিসগুলির উপরে কোটিং দেব। পিসগুলি আমি প্লেটের ভিতরে তুলে নিয়ে পাশে রেখে দিয়ে কোটিংয়ের প্রিপারেশন নিয়ে নেব। এখন কোটিংয়ের জন্য আমার বেশ কিছু উপকরণ লাগবে। প্রথমে আমি একটা প্লেটের ভিতরে নিয়ে নিচ্ছি নারকেল গুঁড়া। এটা শুকনা নারকেল গুঁড়া।
এই শুকনা নারকেল গুড় আজকাল সব সুপারমার্কেটেই আপনি পাবেন, পেতে কোনো অসুবিধা হবে না। তারপরেও যদি আপনারা না পান, তাহলে আপনারা নারকেল কুড়িয়ে নিয়ে তারপরে শুকনা তাওয়াতে সেটা ভেজে নিতে পারেন, অথবা চুলার নিচে দিয়ে বা রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন। নারকেল গুঁড়া ছাড়া লাগবে আমার ডিম, আমি এখানে দুটা ডিম ফেটে নিয়েছি। আর লাগবে কর্নফ্লাওয়ার, প্লেটের ভিতরে প্রায় আধা কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখন মিষ্টি আলু চিজের পিসগুলি প্রথমে কর্নফ্লাওয়ারের ভিতরে গড়িয়ে নেব, তারপরে ডিমের ভিতরে ভালোভাবে ডুবিয়ে নেব। কর্নফ্লাওয়ার লাগিয়ে নেওয়া পিসগুলিতে এখন ডিম লাগিয়ে নেব। পিসগুলি কর্নফ্লাওয়ারের ভিতরে গড়িয়ে নিয়ে ডিমের ভিতরে ডুবিয়ে নিয়ে তারপরে আমি নারকেলের গুঁড়ার উপরে রাখছি। কর্নফ্লাওয়ারে গড়িয়ে নেওয়া আর ডিমে ডুবিয়ে নেওয়া পিসগুলি নারকেলের গুঁড়ার উপরে রেখে দিয়ে তারপরে সবগুলি পিস নারকেলের গুঁড়ায় ভালোভাবে কোট করে নেব। মিষ্টি আলু চিজ মাখন জায়ফলের গুঁড়ার সাথে শুকনা নারকেলের এই কোটিংটা স্ন্যাক্সের স্বাদটা করে দেয় অসম্ভব মজার। ভাজার জন্য এই পিসগুলি আমার তৈরি হয়ে গেছে। বাকি পিসগুলিও আমি ঠিক একইভাবে কর্নফ্লাওয়ারে গড়িয়ে ডিমের ভিতরে ডুবিয়ে তারপরে শুকনা নারকেলের ভিতরে গড়িয়ে নেব। ভাজার জন্য সবগুলি পিস আমার হয়ে গেছে। এখন ভাজার জন্য আমি ফ্রাই প্যানের ভিতরে বেশ খানিকটা তেল দিয়ে নেব। তেল হালকা গরম হলে পিসগুলি তেলের ভিতরে দিয়ে দেব। চুলার জাল আছে, মাঝারি আছে, দিয়ে সাথে সাথে নাড়বেন না, একটু অপেক্ষা করে তারপরে চামচ দিয়ে এপাশ ওপাশ করে দুপাশ লাল করে ভেজে নেবেন। চুলার জাল জোরে আছে করে দিয়ে ভাজবেন না, তাহলে স্ন্যাক্সগুলি চট করে রং হয়ে যাবে আর ক্রিস্পি হবে না। মাঝারি থেকে একটু কম আঁচে দিয়ে একটু সময় নিয়ে নেড়ে নেড়ে ভেজে নেবেন। আপনার পছন্দ মতো রং করে ভাজা হয়ে গেলে তেলের ভিতর থেকে স্ন্যাক্সগুলি তুলে নিয়ে কিচেন টাওয়েল বা কিচেন টিস্যুর ওপরে রাখবেন, যেন বাড়তি তেলগুলা চলে যায়। সবগুলি স্ন্যাক্স আমার ভাজা হয়ে গেছে। দেখুন, শব্দ পাচ্ছেন কিরকম ক্রিস্পি হয়েছে? কিন্তু ভিতরটা কিন্তু নরম, বাইরেরটা অসম্ভব ক্রিস্পি। সার্ভিং প্লেটের ভিতরে স্ন্যাক্সগুলি রেখে আমি ওপরে ডাস্ট করে দিচ্ছি কিছু আইসিং সুগার। আইসিং সুগারের ওপর ছিটিয়ে দিচ্ছি কিছু জায়ফল গুঁড়া। এভাবে আইসিং সুগার ডাস্ট না করে আপনারা চাইলে মিক্সিং বোলের ভিতরে আইসিং সুগারের সাথে জায়ফল গুঁড়া মিশিয়ে নিয়ে তার ভিতরে স্ন্যাক্সগুলি দিয়ে সবগুলি স্ন্যাক্স একসাথে কোট করে নিতে পারেন। আমি নিজেও সেভাবে করি। আপনারা চাইলে এই স্ন্যাক্সটা না ভেজে বেক করতে পারেন, তবে যদি বেক করেন তাহলে মাখনের পরিমাণটা আরও এক টেবিল চামচ বাড়িয়ে দেবেন। এই স্ন্যাক্সটা খুব হালকা মিষ্টি হয়, আর সাদা মিষ্টি আলুটার থেকে এই কমলা মিষ্টি আলুটা অনেক অনেক গুণ বেশি মিষ্টি হয়, যার জন্য আমি একেবারেই মিষ্টি ব্যবহার করিনি এই মিষ্টি স্ন্যাক্সে। আপনারা যদি সাদা মিষ্টি আলুটা ব্যবহার করেন আর সেটা যদি খুব কম মিষ্টি হয়, তাহলে আপনারা এক টেবিল চামচ বা দেড় টেবিল চামচ চিনি মিশিয়ে নিতে পারেন। চিনি যদি আপনারা দেন, তাহলে সেই চিনিটা কিন্তু আইসিং সুগার বা গুঁড়া চিনি দেবেন। ভালো থাকবেন, নির্ভেজাল খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।